পুজোর আগেই প্রস্তুতি শুরু হয়ে গেল কুচবিহার ঐতিহ্যবাহী রাসমেলার। আজ কুচবিহার ল্যান্সডাউন হলে রাসমেলা নিয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ পার্থপ্রতিম রায়, কুচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বোর্ডের মেম্বার আব্দুল জলিল আহমেদ, জেলাশাসক কৌশিক সাহা, পুলিশ সুপার অনুপ জাসওয়াল, কুচবিহার কোতোয়ালি থানার আইসি সমীর পালসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক। এবছর 3রা নভেম্বর থেকে কুচবিহারে রাসমেলা শুরু হবে। ওই মেলা 15 দিন ধরে চলবে। রাজ আমল থেকে চলে আসা ওই মেলায় জেলার মানুষ তো বটেই, অসম, ডুয়ার্স, প্রতিবেশী দেশ ভুটান, নেপাল ও বাংলাদেশ থেকে দর্শনার্থীরা যেমন আসেন, তেমনি আসেন ব্যবসায়ীরা। ওই মেলাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তাই জেলা প্রশাসন ওই মেলাকে সুশৃঙ্খলভাবে করতে এত আগে থেকে প্রস্তুতি শুরু করলো বলে জানা গেছে। আজকে কুচবিহারের রাসমেলা, ঐতিহ্যবাহী রাসমেলা আগামী 3 তারিখ থেকে শুরু হচ্ছে 3রা নভেম্বর থেকে। সভাপতি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একটা মিটিং হলো জেলার সমস্ত জনপ্রতিনিধি আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট সহ তার আধিকারিকগণ, পুলিশ, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট, তাদেরকে নিয়ে মেলাটা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, আরও সুন্দর করা যায়, আইন শৃঙ্খলা সহ প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো।